মার্চে হারের পর যে মোদী বেশ বেকায়দায় পড়েছেন তা বিলক্ষণ বুঝতে পারছেন বিরোধীরা। সে কারণেই দেশবাসীর মন পেতে 99% জিনিসের জিএসটি কমানোর ইঙ্গিত দিয়েছেন এবার তিনি। মুম্বাইয়ের আন্ধেরির এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের জেরে মারুলে সরকার পরিচালিত ইএসআইসি কামগড় হাসপাতালে মৃতের সংখ্যা বেড়ে হলো 8 জন, মৃতদের মধ্যে রয়েছে 6 মাসের এক শিশুও। এখনো পর্যন্ত 140 জনকে উদ্ধার করা গিয়েছে, তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে প্রশাসন। সমস্তপুরে একটি বাস দুর্ঘটনায় আহত 40, তারা সকলেই স্কুল পড়ুয়া, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের ডিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা চলছে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার দেশের দুস্থদের জন্য একটি বড় উপহার দিলেন। সরকার উজ্জ্বলা প্রকল্পের অধীনে সকল দরিদ্র পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়ে দিয়েছে, যার মারফত প্রতিটি পরিবার বিনামূল্যে একটি করে এলপিজি সংযোগ পাবে। গৃহহীন মানুষকে আশ্রয় দেওয়ার জন্য গুজরাট রাজ্য পরিবহন কর্পোরেশন একটি নতুন উদ্যোগ চালু করছে। 8 লাখ কিলোমিটার সময় ধরে যে বাসগুলি চলেছে সেই পুরনো বাসগুলিকে এখন রাখা হচ্ছে শেল্টার হোমে এবং পরবর্তীতে আবার নবরূপে নিয়ে আসা হবে এগুলিকে। মঙ্গলবার ভোররাত থেকে দার্জিলিং এর সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। চারিদিকে প্রায় 3 ইঞ্চির মতো বরফ জমেছে, 100 জনের ওপর পর্যটক সান্দাকফু তো আটকে পড়েছে। সর্বশেষ পাওয়া খবরে তুষারপাত এখনো চলছে, তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস। শীতের মৌসুমে আজ শিলিগুড়ির সকাল থেকে বৃষ্টি, তার ফলে ঝাঁকিয়ে পড়েছে ঠান্ডা। শিলিগুড়িতে রাস্তাঘাট তুলনামূলকভাবে ফাঁকা, সকাল থেকেই চিপচিপ করে বৃষ্টি পড়ে চলেছে, তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শিলিগুড়িতে এই শীতের মৌসুমে ঠান্ডার আমেজ অনেকেই উপভোগ করছেন আনন্দের সঙ্গে। ফেতাইয়ের জেরেই আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে গত কয়েকদিন ধরে। দুর্যোগ কাটলেই তাপমাত্রা নামবে বলে আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। কালও একই আবহাওয়া থাকবে। ঘূর্ণিঝড় ফেতাইয়ের জেরে কলকাতায় চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, আজও স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি শহরের সর্বনিম্ন তাপমাত্রা, বুধবার থেকে নামবে পারো। এছাড়াও নিলামে দল পেল ঋদ্ধিমান সাহা, সামিরা, তবে মনোজ তিওয়ারি, যুবরাজ, ম্যাককালামদের জায়গা হলো না কোনো দলেই। ফের আরেকবার রেড অ্যালার্ট, বেবি দলের নতুন গান আসছে সিলভার স্ক্রিনে, বড় পর্দায় ইন্টিমেট যার সঙ্গেই হন না কেন, লাইফে হাবির হাত ধরেই লঞ্চিং। বড়দের ছবিতে থেকে ইতি টানলেও বলিউডকে নতুন কিছু দিতে পারছেন না সানি লিওনি। মনোযোগও বাড়ছে, তবু চেষ্টা তিনি করে যাচ্ছেন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।